মেয়ের বয়সী অভিনেত্রীকে বিয়ে করেছেন আমির খান। তৃতীয়বারের মতো সম্পর্কে জড়াতে চলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান। পাত্রী অচেনা কেউ নন, দঙ্গল সিনেমা খ্যাত বলি নায়িকা ফাতিমা সানা শেখ। আমির খানের প্রথম স্ত্রী রীনা দত্ত, তাদের বিয়ে হয়েছিল 1986 সালের 18 এপ্রিল। তাদের বিচ্ছেদ ঘটে 2002 সালে। 16 বছরের সংসারে জুনায়েদ নামে একটি পুত্র এবং ইরা নামে একটি মেয়ে হয়। এরপর 2005 সালের 28 ডিসেম্বর আমির বিয়ে করেন কিরণ রাওকে। 2011 সালে সারোগেসির মাধ্যমে তাদের ছেলে আজাদ রাওয়ের জন্ম হয়। 2020 সালে তাদের সংসারের 15 বছরের মাথায় তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রথম বিবাহ বিচ্ছেদের প্রায় 3 বছরের মাথায় দ্বিতীয় বিবাহ বন্ধনে জড়ান আমির। প্রথমবারের মতো এবারও দ্বিতীয় বিচ্ছেদের 3 বছর পর তৃতীয় বিয়ে করতে চলেছেন তিনি। আমির ফাতেমার কেউই তাদের সম্পর্ক নিয়ে মুখ না খুললেও এ বিষয়ে মুখ খুলেছেন বলিপাড়ার সিনেমা সমালোচক কামাল আর খান। তিনি টুইটারে লিখেছেন, খুব শিগগিরই নিজের মেয়ের বয়সী ফাতেমা সানা শেখকে বিয়ে করতে চলেছেন আমির খান। দঙ্গল ছবির সময় থেকেই ফাতিমার সঙ্গে প্রেম করছেন আমির। টুইটারে এ পোস্ট ভাইরাল হয় মুহূর্তের মধ্যেই। অনেক নেটিজেন এই খবরের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।